টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে এই চারটা অঙ্ক সমাধান করাবো। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে 5 নম্বর অঙ্কটা সমাধান করাবো। তো 5 নম্বর অঙ্কটা দেখো, যে ব্যাপারটা থাকে, আমরা সূত্র জানি দুইটার ভিত্তি যদি এক হয়, দেখো বেজ হচ্ছে এ, দুইটার বেজ এ, ভিত্তি এক এবং ভাগ আকারে আছে, যদি ভাগ আকারে হয় তাহলে পাওয়ারটা মাইনাস হয়, তার মানে a⁻m - n হবে। তো দেখো সেটা হলো দুইটার বেজ হচ্ছে এ, দুইটার বেজ এ, তাহলে পাওয়ারটা মাইনাস হবে। দেখো দুইটার বেজ এ, তাহলে পাওয়ারটা মাইনাস হবে, তাহলে a2 থেকে -2 করব। তাহলে দেখো দুইটার বেজ এ এক, তাহলে a আর হচ্ছে পাওয়ার দুইটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারটা হবে বিয়োগ, তাহলে 2 থেকে -2 বিয়োগ হবে, তাহলে -2 বিয়োগ হলে তাহলে মাইনাসে মাইনাসে +2। দুইটার বেজ হচ্ছে বি, এর উপরে পাওয়ার কিছু না মানে 1 আছে, তাহলে বেজ বি হলে তাহলে পাওয়ারটা হবে মাইনাস, তাহলে -1 আগে আছে, তাহলে এই 1টা মাইনাস হবে, কারণ মাইনাস হওয়ার একটাই কারণ যে ভাগ আকারে আছে। তো দেখো বন্ধুরা, আর এর উপরে ছিল স্কোয়ার, এখন 2 আর 2 যোগ করলে হয় 4, আর b⁻² -1 হয় হচ্ছে -2, আর এরপরে পাওয়ার আছে 2। এখন দেখো আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, দেখো এই 4-এর সাথে 2 গুণ হলে 4 × 2 = 8, আর b -2 আর 2 গুণ করলে হয় -4। এখন দেখো বন্ধুরা, a⁸ আমরা আর একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে a⁻-4 a⁻- a a⁻- n সমান আমরা লিখতে পারি 1/a⁻n। দেখো বন্ধুরা, তাহলে আমরা এটারে লিখতে পারি কি 1/b⁻4, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন এটার সাথে 1 গুণ করলে হয় a⁻8 আর b⁻4। অ্যান্সার এটাই হচ্ছে আমার অ্যান্সার, কারণ এটা সরল করতে বলছিল, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ। দেখো বন্ধুরা, আমরা এখন 6 নম্বর অঙ্কটা সমাধান করাবো। তো 6 নম্বর অঙ্কটা দেখো, সেটা হলো রুট আমরা x⁻-1। দেখো x⁻-1 সমান আমরা লিখতে পারি 1/x। কেন 1/x লিখতে পারি? আমরা সূত্র জানি, সেটা হলো a⁻-n সমান সূত্র হচ্ছে 1/a⁻n। দেখো এটা হলো সূত্র a⁻-n, a⁻-n এর সূত্র হলো 1/a⁻n। এখন দেখো x⁻-1 সূত্র হচ্ছে 1/x ইন্টু y, আর y⁻-1 সমান হচ্ছে 1/y ইন্টু z, আর z⁻-1 সমান 1/z ইন্টু x। এখন দেখো এইটার উপরে আমরা এটারে লিখতে পারি 1 আর y গুণ করলে হয় y/x, আর এটারে লিখতে পারি 1 আর z গুণ করলে হয় z/y। এখন দেখো আর এটারে লিখতে পারি x/z, 1 আর x গুণ করলে x/z। দেখো এইটাও রুটের ভিতর, এইটাও রুটের ভিতর, এইটাও রুটের ভিতর। আমরা এখন এক কাজ করতে পারি, এইটারে সবগুলার একসাথে রুটের ভিতর লিখতে পারি y/x গুণ z/y গুণ x/z। দেখো বন্ধুরা, এই x আর x কাটা, এই y আর এই y কাটা, এই z আর এই z কাটা, থাকে কেটে গেলে থাকে হচ্ছে 1। আমরা জানি √1 সমান 1। দেখো বন্ধুরা, এটাই হলো অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। দেখো বন্ধুরা, আমি এখন 7 নম্বর অঙ্কটা সমাধান করব। এখন দেখো 7 নম্বর অঙ্কে আমি অঙ্কটা প্রথমে তুলছি। তো তোলার পরে যে ব্যাপারটা করছি, সেটা হলো আমরা একটা সূত্র জানি। দেখো বন্ধুরা, সূত্রটা হচ্ছে 2 a⁻m+n সমান লেখা যায় a⁻m ইন্টু a⁻n। দেখো যদি দুইটার বেজ সেম হয় এবং গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার দুইটা যোগ হয়, তার মানে a⁻m+n। দেখো যোগ আকারে আছে, লিখতে পারি a⁻m ইন্টু a⁻n। যদি যোগ থাকে গুণ আকারে লেখা যায়, আর বিয়োগ থাকলে ভাগ আকারে লিখতে হয় এখন দেখো সেটা হলো যে আমার 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে তাহলে প্লাস আছে তাহলে গুণ দিয়ে লিখব তাহলে লিখব 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 দেখো 2 টু a টু দি পাওয়ার m প্লাস n সমান লেখা যায় a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n তে ঠিক তেমন 2 টু দি পাওয়ার n প্লাস 4 সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার n গুণ 2 টু দি পাওয়ার 4 minus 4 into 2 to the power देखो जोग आसे ताहले 2 to the power n into 2 to the power 1 देखो जोधी जोग थाके ताहले गुण दिए लिखा जाए एकोन देखो एटार साथे एटा भाग आसे जोधी भाग थाके देखो बंधुरा एटा जोधी भाग थाके सेटा हलो जे भाग आसे 2 to the power n plus 1 भाग 2 जोधी भाग थाके ताहले बियोग होबे ताहले 2 হলো দুইটার বেজ হচ্ছে 2 এটার পরে পাওয়ার কিছু নাই মানে 1 আছে তাহলে দেখো ভাগ আছে তাহলে 2 টু দি পাওয়ার n + 2 যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ হবে তাহলে -1 এখন দেখো উপরে এইখানে এইখানে আর এইখানে কমন হচ্ছে 2 টু দি পাওয়ার n তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিয়েছি কমন নেয়ার অপর নাম ভাগ করা এটারে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা থাকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার n কমন নিয়েছি তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8 আর দেখো বন্ধুরা 2 থেকে 1 বাদ দিলে হয় 1 দেখো এই লাইনে আমার পরিবর্তন সেটা হচ্ছে যে প্রথমে আমি 2 টু দি পাওয়ার n কমন নিয়েছি আবার বলছি 2 টু দি পাওয়ার n কমন নিয়েছি তাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 2 গুণে 8 আর এখানে 2 থেকে 1 বাদ দিলে হয় 1 এখন দেখো 2 টু দি পাওয়ার 4 মানে 4টা 2 গুণ আকারে 4টা 2 যদি আমরা গুণ করি তাহলে আসে 16 - 8 আর এখানে যা ছিল তাই দেখো যোগ আছে তাহলে 2 টু দি পাওয়ার n * 2 টু দি পাওয়ার 1 এখন দেখো 2 টু দি পাওয়ার n এই 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n কাটা তাহলে আমরা 16 থেকে 8 বাদ দিলে হয় 8 আর 2 টু দি পাওয়ার 1 মানে 2 এখন দেখো 2 আর এটা কাটলে হয় 1 আর এটা কাটলে হয় 4 তাকে হচ্ছে 4 উত্তর হচ্ছে 4 দেখো বন্ধুরা অঙ্কটা কিন্তু অনেক সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় প্রায় আসে তুমি নিজেরাই চেষ্টা করবে দেখবে পারবে অঙ্কটা দেখো বন্ধুরা আমি এখন 8 নম্বর অঙ্কটা সমাধান করাবো 8 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সৃজনশীল পরীক্ষায় প্রায় আসে এখন দেখো 8 নম্বর অঙ্কটা আমরা প্রথমে তুলেছি তো এখন দেখো সেটা হচ্ছে যে এইখানে যা ছিল তাই লিখলাম যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয় মনে রাখবা পাওয়ারে পাওয়ারে গুণ হয় m আর m গুণ করলে হয় m² - m আর 1 গুণ করলে হয় m আর এখানে ভাগ ছিল ভাগ 9 কে লিখছি 3² আর নিচে হচ্ছে a - b * a + b আবার বলছি a - b * a + b সূত্র হচ্ছে a² - b² a - b * a + b a minus b into a plus b সূত্র হচ্ছে a square minus b square a সমান m b সমান 1 তাহলে m square minus 1 square দেখো এই লাইন থেকে এই লাইনে আমার পরিবর্তন হয়েছে তিনটা সেটা হলো পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে m দিয়ে m রে গুণ করলে m square m দিয়ে 1 রে গুণ করলে m 9 কে লিখছি 3 square আর এইখানে সূত্র বসিয়েছি a minus b into a plus b সূত্র হচ্ছে a square minus b square এখন দেখো এইখানে যা ছিল তাই ভাগ এখন দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 2 আর m গুণ করলে হয় 2m 2 আর 1 গুণ করলে হয় 2 আর 1² মানে 1 এই লাইন থেকে এই লাইনে আমার পরিবর্তন দুইটা 2 দিয়ে যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আছে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 2 দ্বারা এই m কে গুণ করলে হয় 2m 2 দ্বারা 1 রে গুণ করলে হয় 1 আর 3 m square আর 1 square মানে 1 আবার বলছি 1 square মানে 1 এখন দেখো সেটা হলো আমরা একটা সূত্র জানি দুইটার বেজ যদি সেম হয় এবং ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারটা মাইনাস হয় দেখো a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান লেখা যায় a টু দি পাওয়ার m minus n যদি দুইটার বেজ সেম হয় এবং ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারটা মাইনাস হয় দেখো এইটার দুইটার বেজ হচ্ছে 3 এবং ভাগ আকারে আছে তাহলে পাওয়ারটা কি হবে বলো তো মাইনাস হবে তাহলে m + 1 যেহেতু মাইনাস হবে তাহলে উপরে উঠলে মাইনাস হবে তাহলে মাইনাস মাইনাস এম আর এটা আগেই মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এম ভাগ দুইটার বেজ হচ্ছে এম দুইটার সরি দুইটার বেজ হচ্ছে 3 তাহলে পাওয়ার দুইটা মাইনাস হবে 2m + 2 আর এটা উপরে উঠলে মাইনাস হবে -m2 এটা প্লাস সরি মাইনাস উপরে উঠলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 1 আবারো বলছে দেখো এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন দুইটা বেজ 1 তাহলে 3 তাহলে পাওয়ার দুইটা হয় মাইনাস তাহলে এইটা যা ছিল তাই এইটা উপরে মাইনাস হয়েছে দুইটার বেজ 3 তাহলে পাওয়ারটা এটা লিখেছি আর এই পাওয়ারটা যে মাইনাস হইছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস m2 মাইনাসে মাইনাসে প্লাস 1 এখন দেখো m আর m যোগ করলে হয় 2m মাইনাস সরি প্লাস 1 আর মাইনাস m2 এখন দেখো ভাগ আছে দুইটার বেজ 3 ভাগ আকারে আছে আবার বলছি দুইটার বেজ 3 ভাগ আকারে আছে যদি দুইটার বেজ 1 হয় এবং ভাগ আকারে থাকে তাহলে কি হবে বলো তো মাইনাস এখানে ভাগ চিহ্ন দেয়া লব বাই হর আকারে না এখানে দেয়া আছে ভাগ চিহ্ন তার মানে এইটা ভাগ এইটা যেহেতু দুইটার বেজ 3 তাহলে পাওয়ারটা মাইনাস হবে তার মানে এইটা মাইনাস এইটা তাহলে দেখো -2m প্লাস আছে তাহলে মাইনাস হবে -2 মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস m2 প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে -1 এখন দেখো আমার কাটাকাটি হয় সেটা হলো m2 আর m2 কাটা 2m আর 2m কাটা আর দেখো সেটা হলো 1 আর 1 কাটা থাকে হচ্ছে -2 দেখো এই লাইনে আমরা জাস্ট কাটাকাটি করেছি কাটাকাটি করলে আসে -2 এখন দেখো আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n এটা হলো সূত্র সূচকের সূত্র a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n এখন 3 টু দি পাওয়ার -2 তাহলে হবে 1 বাই এই মাইনাসটা হবে প্লাস 1/3² 3² মানে হচ্ছে 9 তাহলে 1/9 आंसर দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ আর আমি তোমাদের প্রতিটা অঙ্ক সমাধান করে দিচ্ছি যাতে তোমাদের ভালো হয় তোমরা নিজেরা চর্চা করতে পারো বা প্রতিটা অঙ্ক দেখতে পারো তো আমাদের এই লেকচার দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবা।